নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। শ্রাবণী রান্নাঘরে আরো একটি নতুন পর্বে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি খুবই কমন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ট্যাংরা মাছের ঝাল। চলো এবার দেখে নিই যে ট্যাংরা মাছের ঝাল আমি কি করে বানাচ্ছি। এর জন্য আমি চারটে ট্যাংরা মাছ ভালো করে পরিষ্কার করে তারপর আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা চেরা, একটা ছোট সাইজের টমেটো আমি কুচো করে নিয়েছি, একটা ছোট পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি। রান্নাটা করব আমি সর্ষের তেলে। লবণ স্বাদ অনুযায়ী, হলুদ নিয়েছি 1/4 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/4 টিস্পুন, কালো জিরে নিয়েছি 1/4 টিস্পুন, আর সর্ষে নিয়েছি 1 চামচ, আর বড় চামচের 1 চামচ পোস্ত। আমি এখানে মিক্সার জারটা নিয়েছি, এতে আমি 1 চামচ সর্ষে দিলাম, 1 চামচ পোস্ত দিলাম, 4টে কাঁচা লঙ্কা, জল দেবো, দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আমি এটাকে পেস্ট করে নিলাম, মাছগুলোকে আমি ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে, ট্যাংরা মাছ ভীষণ খাটে, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি এই তেলে কালো জিরেটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি। গ্যাসটা একটু কমিয়ে দেব, দেব পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা। দেব লবণ, লবণটা স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটা থেকে যখন তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি এতে জল দেব। আমি এই যে মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিচ্ছি, একটু আরও একটু আমার জলের দরকার। আমি এতে 1/2 বাটি পরিমাণ জল দিলাম, ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেব, 2 মিনিট পরে আমি খুলে নেব, দিয়ে আমি মাছগুলোকে উল্টে দেব। দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, খুলে নেব। এটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। ট্যাংরা মাছের ঝাল আমার রেডি হয়ে গেল বন্ধুরা। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন কমেন্ট করবেন রান্নাগুলো আপনাদের কেমন লাগছে, আর প্রচুর শেয়ার করবেন যাতে সকলেই দেখার আর শেখার সুযোগ পায়। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।